এবার বাংলাদেশে ধরা খেলো মাদক বিজ্ঞানী, নিজ বাসায় মাদক বানিয়ে উৎপাদন করে কোটি কোটি টাকার বিজনেস শুরু করেছেন তিনি, কিন্তু অবশেষে রক্ষা হলো না, ধরা খেলেন র‍্যাবের হাতে। বিদেশে লেখাপড়া করলেও দেশে ফিরে মাদক নিয়ে গবেষণা করেন। ওই ব্যক্তির নাম ওনাইসি সাইদ ওরফে রেয়ার সাইদ, বয়স 38। ভয়ঙ্কর সব মাদক, কুশ, হ্যাম্প, মলি, ফ্যান্টানলের মতো মাদকের চাষ ও বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রণ গ্রো টেন্ট তৈরি করেছিলেন তিনি। এসব মাদক সরাসরি গাছ থেকে উৎপন্ন হয়। বাংলাদেশে এই প্রথম এমন মাদক উৎপন্ন ও বিক্রি হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিজ্ঞানী সাইদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গত সোমবার 1 আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর গত 2 আগস্ট মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীর লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, দেশের একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শেষ করে সাইদ তারপর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ করতে চলে যান যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ করতে যান মালয়েশিয়ায়। এসব দেশ থেকে ফিরে এসে শুরু করেন বাবার টেক্সটাইল বিজনেস দেখাশোনা। পাশাপাশি বিদেশ থেকে মাদকের নানা রকম অভিজ্ঞতা নিয়ে দেশে শুরু করেন মাদকের বিজনেস। পরিকল্পনা অনুসারে 2019 সাল থেকে বিভিন্ন দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে মাদক নিয়ে আসতেন তিনি। এসব মাদক তিনি সাপ্লাই করতেন দেশের বিভিন্ন অভিজাত পার্টিতে ও বিএপিদের কাছে। সাইদ নিজেই ধূমপান ও মদে আসক্ত, তাই তিনি গবেষণা করতেন বিভিন্ন প্রজাতির নতুন মাদক নিয়ে। এসব মাদক উৎপাদন করার প্ল্যান্ট তার নিজের বাসায় খুলেছিলেন তিনি। হতে চেয়েছিলেন মাদক বিজ্ঞানী, মাদক নিয়ে পড়াশোনা ও ডায়েরিতে মাদক নিয়ে নানা রকম গবেষণার লেখা সম্বলিত বই ও ডায়েরি পাওয়া যায় তার বাসায়। সোমবার রাতের অভিযানে সাইদের গুলশানের বাসা থেকে 101 গ্রাম কুশ, 6 গ্রাম হ্যাম্প, 0.05 গ্রাম মলি, 1 গ্রাম ফ্যান্টানল, 18 গ্রাম কোকেন, 123 পিস এক্সটেসি, 28 পিস অ্যাডারল ট্যাবলেট জব্দ করে, যা দেশে খুবই দুর্লভ এবং প্রথমবারের মতো মিলেছে। পাওয়া যায় 2 কোটি 40 লাখ নগদ টাকা ও অন্তত 50 লাখ টাকা মূল্যমানের মার্কিন ডলারের নোট। এরপর তার থেকে তথ্য পেয়ে তার ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। সে সময় সেখানে তাপ নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রজাতির কুশ তৈরির প্ল্যান্ট ও সেট আপ জব্দ করা হয়। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।